বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার কাছে এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনার কবলে কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। চিলাপাতা থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন তিনি। বীরপাড়ার কাছে মাদারিহাট থানা এলাকার ভগতপাড়ায় একটি স্কুটার সামনে এসে পড়ে ব্রেক কষেন পাইলট কারের চালক। পাইলট কারের পেছনে থাকা পার্থবাবুর গাড়ির চালকও ব্রেক কষেন, কিন্তু ওই গাড়ির পেছনে থাকা অন্য একটি ছোট গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি গিয়ে পার্থবাবুর গাড়ির পেছনে ধাক্কা মারে। পার্থবাবুর গাড়িটির পেছনে সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি। পার্থবাবুর বক্তব্য বলার জোরে তিনি বেঁচে গিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাদারিহাট থানার ওসি গৌরব হাঁসদা। তবে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি তিনি। প্রসঙ্গত, মাদারিহাটের হলুম থেকে এথেলবাড়ি পর্যন্ত এশিয়ান হাইওয়ের 20 কিলোমিটার দীর্ঘ ওই অংশটিতে দুর্ঘটনা ঘটেই চলেছে। বুধবার রাতেও শিশুবাড়ির কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক চালক যুবকের। স্পিডে আসছিল এবং একটি ট্রাককে ক্রস করছিল। এমত অবস্থায় সে স্কুটিকে বাঁচাতে গিয়ে পাইলট যে কার ছিল তারা স্বাভাবিকভাবে স্কুটিটাকে বাঁচাতে ব্রেক কষে এবং ফলে আমার গাড়িটা পেছনে ছিল, আমরাও ব্রেক করছি। আমার ড্রাইভার পেছনে আরেকটা গাড়ি এসে সজোরে আমার গাড়িতে ধাক্কা মারে, ফলে গাড়ির পেছনটা ভেঙে গিয়েছে। আমরাও একটু ধাক্কা পেয়েছি, থ্যাংকস টু গড যে কারো কিছু হয়নি এবং স্কুটিওয়ালারও খুব ভাগ্য জোরে বেঁচে গিয়েছে। একটা মিরাকল হয়েছে পুলিশ, কারো কিছু হয়নি, গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই এশিয়ান হাইওয়েতে আমি এখানে সাধারণ মানুষের কাছে শুনলাম যে লাস্ট 1-3 ইয়ার্সে প্রচুর মানুষ এখানে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কেন এমনটা হচ্ছে সেটা নিয়ে নিশ্চিতভাবে ভাবনা করা দরকার। আমি এই মুহূর্তে একটু নিজে প্যানিক অবস্থা আছে, তাই আর কিছু বলছি। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।